নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। এপ্রিল মাস সিংহ রাশির কেমন যাবে? সিংহ রাশি, ভাগ্য, সিংহ রাশির কেরিয়ার, আপনার প্রেম, বৈবাহিক জীবন, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। ইন ডিটেলস আলোচনা থাকবে। সিংহ রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এটা একটা সার্বিক বিচার। এপ্রিল মাসে গ্রহের গোচর অনুযায়ী কেমন যেতে চলেছে, দেখুন এখান থেকে আপনাদের আমি জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, এখান থেকে আমি আপনাদের হস্তরেখা দেখতে পাচ্ছি না, আপনাদের কিসে দশা মহাদশা চলছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ, বর্তমান সময়ে গ্রহের গোচর অনুযায়ী আমি এই প্রেডিকশনটা আপনাদের করছি। এবং কৌশিক রায়ের প্রেডিকশন কিন্তু মাটিতে পড়ে না। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, তবে কিন্তু এই এপ্রিল মাস সিংহ রাশির ক্ষেত্রে বেশ কিছু শুভ ফল এবং বেশ কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু রয়েছে। আমি সমস্তটা ডিটেলস কিন্তু আমি আলোচনা করব। এবং আমি আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, আমি বারবার বলি যে এই রাশিফলটিকে আপনারা বন্ধু হিসেবে নিয়ে নিন অথবা গাইড হিসেবে নিন, কারণ একটা রাশিফল আপনার হুবহু বলতে পারবে না। কারণ সিংহ রাশি 100 জন মানুষ থাকলে 100 জন 100 রকমের রেজাল্ট কিন্তু পাবে। আসি মেন আলোচনাতে, এবং ভিডিও শেষে আমি বলবো আপনাদের কি উপায় করতে হবে। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি, স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে 14 এপ্রিলের পর থেকে আপনাদের যথেষ্ট কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। 14 এপ্রিলের আগে পর্যন্ত স্বাস্থ্য নিয়ে খুচরো সমস্যাগুলো থাকবে, 14 এপ্রিলের পর স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো কিন্তু নিয়ে আসতে কিন্তু চলেছে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, আপনাদের পঞ্চমপতি ভাগ্যভাবে অবস্থান করছে, সরাসরি আবার নবম দৃষ্টি দিয়ে আপনাদের পঞ্চম ভাবকে দেখছে। যখন নিজের রাশিকে যখন দেখছে, তখন কিন্তু বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিন্তু শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো দিবে। যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন, উচ্চ শিক্ষা করতে চাইছেন, বা আপনি কোনো এক্সাম দিবেন, সেটা যদি 14 এপ্রিলের পর যদি হয় খুব ভালো কিন্তু হবে। যদি গভর্নমেন্ট এক্সাম হয় সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। বা যারা কোনো জায়গাতে অ্যাডমিশন নেবেন, এই জায়গাটা কিন্তু আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। অর্থাৎ বিদ্যার্থীদের জন্য, শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাস বিশেষভাবে শুভ বার্তা কিন্তু নিয়ে আসবে। শিক্ষার জায়গাটা মোটের উপর দিয়ে শুভ। এবার আসি আপনাদের বৈবাহিক জীবন। হ্যাঁ, সপ্তমভাবে আপনার শনি অবস্থান করছে। শনি কিন্তু নিজ ঘরে অবস্থান করছে, শ্মশান নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ সপ্তমপতি সপ্তমভাবে কিন্তু, হ্যাঁ, আপনার সেখানে কিন্তু মঙ্গলও কিন্তু অবস্থান করছে। কতদিন অবধি? 23 এপ্রিল পর্যন্ত। মঙ্গল আপনাদের ভাগ্যাধিপতি এবং চতুর্থপতি। দেখুন, আমি একটা কথা বলি, যখন শনি যখন নিজের ঘরে অবস্থান করছে মঙ্গলের সাথে, আমি একটা কথা বলবো, রাগ জেদটা আপনাদেরকে কমাতে হবে, তবে আপনাদের বৈবাহিক জীবন কিন্তু ভালো যাবে। কিন্তু যেহেতু শনি অবস্থান করছে, কি না, একটা কথা জেনে রাখবেন, নিজের বাড়ি যদি আপনার হয়, সে বাড়িটাকে আপনি নিজে ক্ষতি করবেন? কোনো নিশ্চয় করবেন না। শনি নিজের ঘরে শনি অবস্থান করছে, অর্থাৎ বৈবাহিক জীবন মোটের উপর কিন্তু শুভ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাদের একটু রাগ জেদটা কমাতে হবে, কারণ মঙ্গল শনি একত্রে থাকলে টেম্পারমেন্টটা একটু বাড়ায়। এই রাগ জেদটা কমালে আপনাদের বৈবাহিক জীবন যথেষ্ট ভালো। আপনার লাইফ পার্টনারের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এই মাসে। লাইফ পার্টনারের আপনাদের উত্থান এ মাসে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। বিজনেসের জায়গাটা বলি, আপনি সিংহ রাশির মানুষ, আপনি ব্যবসা করছেন, ব্যবসা কেমন যাবে? ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো যেতে চলেছে, কারণ আপনাদের রাশির অধিপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে। মানে এক কথায় আমি যদি বলি, মানে অসাধারণ
মানে আপনাদের 14 এপ্রিলের পর থেকে ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু হতে চলেছে। আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, অনেকে বলেন যে কৌশিকদা কখন আমি ইনভেস্টমেন্ট করব, আমি বলবো যারা বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন 14 এপ্রিল থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন, বিশেষভাবে লাভ। ব্যবসা ক্ষেত্রে আপনাদের গ্রোথ ভালো দেখা যাচ্ছে, বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের প্রেম, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। অর্থাৎ যারা নতুন প্রেম বা পুরাতন প্রেম যাদের ভেঙে গিয়েছিল, সেটা প্রেম কিন্তু আপনাদের কামব্যাক করবে। কিন্তু শুক্রের প্লেসমেন্ট আপনাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে, শুক্রের প্লেসমেন্ট আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে, কিন্তু একটা সমস্যা, আপনাদের ইগো সেন্টিমেন্টটা আপনাদের কমাতে হবে। তাছাড়া কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কোনো না কোনো সময় নিজেদের মধ্যে সাময়িক কিছুদিনের জন্য আপনাদের বনিমনাটা হয়তো কেটে যেতে পারে। তো এখানে একটু হলো কম্প্রোমাইজ করে যদি আপনারা চলেন, আমি একটা কথা বলি, সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন। সম্পত্তির জায়গাটা যদি বলি, আপনি সিংহ রাশি মানুষ, সম্পত্তি ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। যারা সম্পত্তি কিনতে চাইছেন, আমি বলবো আপনারা 23 এপ্রিলের মধ্যে কিনেন, কারণ আপনাদের চতুর্থ পতি আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে। 23 এপ্রিলের পর কিন্তু রাহুর সাথে যুক্ত হচ্ছে, 23 এপ্রিলের পর যারা প্রপার্টি কিনতে চাইছেন, তারা 23 এপ্রিলের মধ্যে কিন্তু কিনেন, তারা পরে কিন্তু কিনবেন না, কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আবার অষ্টমভাবে মঙ্গল চলে যাচ্ছে, রাহুর সাথে যুক্ত হচ্ছে, ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ মঙ্গল অষ্টম গৃহে রাহুর সাথে যুক্ত হচ্ছে, কিছু সমস্যা তো দিবেই। আপনাদের ভাগ্যাধিপতি অষ্টম গৃহে কিছুটা যে কোনো কাজ করতে একটু হলো বেগ পেতে হবে, মানে স্মুথলি যে গাড়িটা এগাচ্ছিল সেটা একটু হলো আপনাদের ধীর গতি হয়ে যাবে 23 এপ্রিলের পর থেকে। অবশ্যই আমি আবারও বলবো, হনুমানজির উপাসনা করুন, একমাত্র মঙ্গলকে শান্ত করতে গেলে হনুমানজির উপাসনা করুন, হনুমানজির মন্দির যান, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং আপনাদের কর্ম, কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো, যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন বা কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আপনাদের রয়েছে। অর্থাৎ আপনি সিংহ রাশি মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং সিংহ রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু। সিংহ রাশির ক্ষেত্রে ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, আপনারা সূর্য দেবতাকে অবশ্যই জল নিবেদন করুন এবং হনুমানজির উপাসনা অবশ্যই করুন, বিশেষভাবে আপনাদের এই মাসটা কিন্তু ভালো যাবে। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নমস্কার।